দেশের দক্ষিণাঞ্চলের 21 জেলার সাথে রাজধানীর যোগাযোগের অন্যতম মাধ্যম শিমুলিয়া বাংলাবাজার ও দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট। শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে চলাচল সীমিত থাকায় চাপ বেড়েছে দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে। শুক্রবার ছুটির দিনেও যানবাহনের সারি দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের 4 কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে গেছে। এর মধ্যে অধিকাংশই পণ্যবাহী ট্রাক, তবে শতাধিক বাসও রয়েছে। যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ পণ্যবাহী ট্রাক চালক ও কর্মচারীরা। আরে জাম ক্লিয়ার হতে হতে রাত 3টাও বাজতে পারে। খাওয়া দাওয়া তো সমস্যা আমাদের, টিপটাপ নাই, আমরা টাকা পয়সার সমস্যা, যাত্রীকে কষ্ট, যাত্রীকে বেশি কথা শোনা লাগে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেও শতাধিক যানবাহন আটকে রয়েছে। এই ঘাটে যানবাহনের চাপ বাড়ায় এমনটি হয়েছে বলে জানান ঘাট সংশ্লিষ্টরা। ঈদের আগে এই চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন যাত্রী ও চালকরা। তবে BIWTC জানিয়েছে, বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে 19টি ফেরি চলাচল করলেও ঈদের আগে আরও 2টি ফেরি এ রুটে যুক্ত করা হবে। এদিকে শিমুলিয়া বাংলাবাজার ও শিমুলিয়া মাঝিকান্দি নৌরুটে দীর্ঘ কয়েক মাস সীমিত পরিসরে ফেরি চলাচল করছে। শুক্রবার এই দুই নৌরুটেও যানবাহনের চাপ বাড়ায় ভোগান্তির শিকার হতে হয় চালক ও যাত্রীদের। এই দুই নৌরুটে দিনের বেলায় 5 থেকে 7টি ও রাতের বেলায় 3 থেকে 4টি ফেরি চলাচল করে। তবে ফেরি স্বল্পতায় 3টি ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক যানবাহন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।